কথা সন্নের কালেকশন আজকে আমি আপনা করে সালাম আলাইকুম আর আফুরা ভাইয়ারা আনেরা ব্যাটে কিরকম আছেন আর নাতিনের ঘরে হন্তি এর আর হন্তিনের ঘরে খন্তি বেগুন ভালো আছেন তো কেন সোনা দানা দামি গহনা ওরে প্রেমের কাছে কিছুই মানাই না তুমি গাছের পাতা ছিঁড়ে করো তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা সোনা দানা দামি গহনা ওরে প্রেমের কাছে কিছুই মানাই না মিশা কথা হেক্কারে দাম মিশা কথা প্রেমের কাছে সোনা দানা কেমনে ন বানাইছে কনসেন বিয়ে হইলে স্বামীরে কই তুমি আমাকে কি দিয়েছ সোনা দানা কিছুই দাওনি আবার গানের মধ্যে কয় সোনা দানা দামি গহনা কিছুই বলে ফেমের কাছে মানায় না দাম ইসা কথা চুরি করে হলা যেতে লাগলোই তো গলার মধ্যে যদি ইজ্ঞা সেন থাকে সেন গে বেশি কদিন সংসার চলে আচ্ছা যাক গান আপুরা ভাইয়েরা আজ যে আমি আপনি করল কি কেন মোস্ট ওয়ান্টেড না থুকু মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও লই চলে আসছি অনেক আফুরা অনেক ওই ভাইয়ারা যে তারা ভাবি করলে নতুন স্বর্ণ কিনবেন হাতা গো ব্যাকের একটা কথা আফু আনে সানের কালেকশন আন একখানে দেয়ান না আফু আনে সানের কালেকশন আন একখানে দেয়ান না হরে নিজেকে আর লুকাই রাখতে পারলাম না পরে চিন্তা করছি থাক যে কদ্দুর আছে আছে আমনে গদ্দোয়ায় আল্লাহর নামে আছে যেগেন আছে হেগেন নিজেও হইতে হারুম নিজের বিয়া সায় হোলা হাইন ওইলে হোলা হাইনের বড় দিতে হারুম আছে আমনে গদ্দোয় আলহামদুলিল্লাহ ভালো আছে তো চলেন এক যে আমি বুশ খলিফার সিঙ্গাপুরের স্বর্ণ মালয়েশিয়ার স্বর্ণ আমিন জুয়েলার্সের স্বর্ণ ব্যাগ স্বর্ণের কালেকশন আজকে আমি আপনা করে দেখামো খাড়ে খাড়ে তো এত জিনিস দেয় হাইতাম না বসি বসি দেখাই চলেন আপুরা ভাইয়ারা আর আফুরা ভাইয়ারা আয় আমনে করে প্রথমে এই যে দেখেন সনাতন পদ্ধতিতে আমি আমার বালাগুলো আমনে করে দেখাইতেছি বাবুরে বাবু সাইডিরা বালা বানাই লইছি কইয়ের কেন বুয়া বয়সে হুতেরে বিয়া করতাম লাগলে হুতের বরে দুগা দিতাম হারম জিরে দুগা দিতাম হারম আল্লাহ যদি আরে পুত্র সন্তান বা জি সন্তান দেয় আর কি বুঝছেন তারপরে যে এই যে সাইডিরা বালা বানাই লইছে এটা হয়েছে বুঝছেন বাহুবলী বালা এ বাহুবলী বালাটা আমি কেন বাহুবলী নায়িকা রাতে দেখবার পর আমি ইন্সপায়ার হয়ে বানাইছি আচ্ছা যাক এই যে সিন্না সিন্না দেন যেন এগুলো বারোগা সুড়ি এই সুড়িগুলো আমি বুঝছি না আমার শয়তান মামতো বোন রাতের মধ্যে দেখছিলাম হারামজাদি রাতের মধ্যে দেখবে হরে আমার এমন লেলা হরি গেছে তারপরে যা আমি বুঝছেননি এই সুড়িগুলো কালেকশন করছি বানাইছি ফাইন ফলে অনেক সুন্দর লাগে আচ্ছা যাক এই যে আপনি করে এখন যে নেকলেসটা দেখাইতেছি এই নেকলেসটা আপনার কি বলে জানি এই কৃষি মার্কেটে স্বর্ণের দোয়ান্তন কেনা হয়েছিল বুঝছেন নি না 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 ইয়ে মনে হয় শখ করি খুশি করি আমারে এটা মনে হয় শশীভাবি প্রথম যেদিন আমাকে দেখছিল সেদিন এই স্বর্ণের নেকলেসটা দিছে এটা আমি কৃষি মার্কেট স্বর্ণের দোয়ান্তন বানাইছিলাম খুব ফাইন এটা আমি বিয়ের দিন হচ্ছিলামও এই যে দেখেন সবসময় কি বড়ো সিনে সিনে সেন হরি শাড়ির লগে সুন্দর লাগে নি এলে সিনে সেন ওইকে বানাইছি বুঝছেন নি হা হাই গো বিয়ার হরে আনে গো বাইয়া মানে মাইডিয়ার হাবি আমারে বলতেছে যে তুমি স্বর্ণ সাবি কমদার একবা সাবির একটা তোমারে সাবির সোয়া বানাই দন বানা দ বানাই দ ফরে আমার এই হাত বড়ি দি এই সাবির সোয়া বানাই দিছে এই যে লাল লাল গোড়া গোড়া হওয়ার নানি সুন্দর স্বর্ণের দেখতেছেন না এটা আমি মালয়েশিয়ার স্বর্ণ কিনছিলাম মালয়েশিয়া আপনার মুকিত বিন তানতু নানের ইন্ডিয়ান সবগুলো আছে যে হিয়েন্তু নামি আপনার কি কয় জানি এই এই সেটটা আমি কিনছিলাম ফাইন একদম সাউথ মালাইরা ফলে এটা আমার শখ করি প্রথম মু দেখি এটা আমার মনে ভাবি দিছিল ফাইন অনেক সুন্দর এই দুলটা হয়েছে ওই যে ওই বড়ো সেটটার লগে অনেক অনেক এত ভারী তো যার কারণে আমি অত বেশি ফরি না বাবু আমি কিন্তু অত সোয়াপ করি না আপনারা হয়তো বা কইবেন যে তাই লাজ্জা কী কারণে দেখান কারণ আপনারা সবসময় দেখতেছেন ইয়ালা এই যে দেখেন এখন যে আমি সীতাহারটা দেখাইলাম এই সীতাহারটা
তা আমি আবার রয়্যাল ফ্যামিলির, বুঝছেন, যেটা সেটা ফইতে পারি না। রয়্যাল ফ্যামিলিতে তো একটু মিনাকারু কাজ করা জিনিসপত্র বেশি চলে, বুঝছেন না। তো এই যে আমি এই সীতা হাটটা আমি আমনের কি কয় জানে আমিন জুয়েলার সেতুন বানাইছি। আর এই যে ঝুনঝুনি সীতাহার যেটা দেখতে আসেন, এই ঝুনঝুনি সীতাহারটা আমি চাঁদনি চকের আলহেলাল জুয়েলার সেতুন বানাইছি। সুন্দর, এগুন এক একটা মনে হয় সাত বড়ি করে ফুটছে, আলহামদুলিল্লাহ আমনে দোয়ায় 100 বড়ির মতো আছে, বুঝছেন নি। এরপরে আমি আমনে করে যেটা দেখামো, আহারে কি যে কব, এই যে দেখতেছেন স্বর্ণের যে দুইটা বড় বড় জড়ো আছে, এগুলা আমি বুঝে নি বিয়ার সময় দিছিল আন্নে গো বাইয়া সাক্ষরি। কয় তোমারে জড়ো আছে এটা অনেক ভাল লাগে, তুমি জড়ো আছে ফর মাই ডিয়ার হাববি, এই খুশি মনে আমার জন্য বুশ খলিফাতুন, মানে দুবাইয়ের বুশ খলিফাতুন, সে আমার জন্য এই দুইটা জরোয়া সেট কিনছে। বুশ খলিফা আছে না, যেতারা চিনেন তারা তো চিনেন, যেতারা চিনেন না বুশ খলিফাতুন, আর নেগো ভাইয়া আমার লাই এই দুইটা জরোয়া সেট কিনছে, এই দুইটা জরোয়া সেট 50 বড়ি, বুঝছেন নি। তো আমি আসলে অত মানুষেরে দেয়াইতে পছন্দ করি না, এই জন্য দেখাইও না, কারণ দেখাইলে আপনারা কইবেন খালি আমি সুয়াপ করি সুয়াপ করি, এই জন্য আফুরা ভাইয়ারা খুব কম দেখায়। এরপরে আমি আমনে করে যেটা দেখাইতেছি, এগুলা আমনের কি কয় সিঙ্গাপুরের স্বর্ণ, আমি সিঙ্গাপুর স্বর্ণ সিঙ্গাপুরের দোকান তুন কেনা হয়েছিল, তাও আপনার এখানেও প্রায় আপনার কত 8-10 বড়ির মতো আছে। এই যে দেখেন মিনা করা কাজ, আমি এটা মিনা করা কাজ ইন্সপায়ার হয়েছি বাহুবলি তুন। আর এই যে দুইটা বালা যে ঝুনঝুন ঝুনঝুন করে বাজাইয়ে আমি একখানা জামদানি শাড়ি তাড়ি ফইলে আমার কাছে এই বালাগুলা খুব ভালো লাগে। আর এই যে সিন্না যে সোনাটা দেখতেছেন, এই সোনাটা আমি আপনার কি কয় জানি অত বেশি পরি না, কারণ হাতে তুন বেয়া কুয়াও যেত হারে, আর এখন আসলে এত ভারী ভারী জিনিস ফুটতেও বুঝছেন অত ভালো লাগে না, কি করুম এত জিনিস আছে ফুটতে ইচ্ছে করে না, বুঝছেন। আরো ইচ্ছা আর আফুরা ভাইয়ারা কত বড়ি বড়ি স্বর্ণ আছে বড়ির মতো, কিন্তু দেয় না, দেয়লে আপনারা কইবেন কি কইবেন তুই শো আপ করি তুই বেশি দেয়ারি, বাবু আই গরিব মানুষ এলা বেশি দেয় না, শো আপ তো করে বড় লোকরা, বুঝেন না, এত আছে তারপরও তো দেয় না। কিন্তু আমার এই দুইটা বালা খুব ভাল লাগে, একদম এই বাহুবলী টাইপের বালা, বুঝেন নি। তো আমি ওরকম হরা হয় না, কারণ খুব এত 24 ক্যারেটের আন্নের ইয়া গিট্টুওয়ালা মানে ইয়া দি খুলি হইতে হয় হরি না, খুব কম হরি, কারণ গিট্টু মিট্টু খুলি হইতে মরতে অনেক মেলা কষ্ট, এলে হরি না না হইতে হইতে মানে স্বর্ণের এই যে গিট্টুটাও কিন্তু স্বর্ণের, বুঝেন নি। কিন্তু ওই যে কইলাম না ইচ্ছে করে না, আসলে হইতে বেশি বালা লাগে না। এই যে সাইডগা বালা, এই সাইডগা বালা আমি ইন্সপায়ার হয়েছি আমার ছোট ফুফু 7 নম্বর ফুফু জিগা, আমার 7 নম্বর না ইগা, হ্যাঁ 7 নম্বর ফুফু জিগা, আর ফুফুরা ছোট থাকতে দেখতাম এই হাতের মধ্যে আঙ্গো বাড়তে যেতে আয়তো হেঁটে চা হাতের মধ্যে স্বর্ণের বালা হরি আয়তো। তো পরে আমি ইন্সপায়ার হয়ে এই যে সাইডটা বালা আপনার কি কয় জানি বানাইছি, আপনার সাইডটা বালা বানাইছি ইয়া, এটা কিন্তু খুবই সুন্দর মানে সনাতন পদ্ধতি টাইপের হেগুন আর কি। তারপরে কিছু মানুষ আয় করবে কি করবো ইচ্ছা বালা সাদনি চকে হন যায় তঙ্গ মুখ কি আটকায় রাখতে হারণ নি, বাবু আমি কিন্তু শো আপ করি না, এই যে বুজ খলিফার সিঙ্গাপুরের স্বর্ণ দুবাই স্বর্ণ যে তঙ্গরে দিয়ে আইসি, তোমরা তো কইবা এগেন দুবাই গোল্ড ফেলেট, বাবু আমি কিন্তু শো আপ করি না, কিন্তু তোয়াঙ্গরে মাঝে মধ্যে বুঝাই বাল্লাই বলি দেখাইতে হয়, নাইলে তোমরা আমাকে মনে করো আমি গরিব, আমার কিছু নাই আমি গরিব, এটা আমি বড় মানে শাড়ি তাড়ি ফরলে তখন চুরি এই সেন্টটা পরি আর কি। দেখেন এই যে এটা সিন্নাটা আমি সবসময় রাফ ইউজ করি, আর এটা আমি কি কয় জানি শাড়ি তাড়ি ফরলে ফরি, আমিও তো দেয়তাম চাই না, কিন্তু ওই যে তোমরা যে মনে করো আমি গরিব আমি ফ্রান্সে থাকি আমার ফ্রান্সের টিকিট কনে দিছে, বাবুরে বাবু আর ফ্রান্সের টিকিট কেউ দল লাগে না, বিশা ফাস্টফুডে হচ্ছে আমি ফেলে নে করি চলিয়ে আসি, বুঝছ। কিন্তু এই যে এটা হয়েছে আমি কেন এটা ইন্সপায়ার হয়েছি আমি এই সাউথ এই কি বলে জানি একটা গোল্ডের নাইকার গলার দেখছিলাম, তো তখন আমার কাছে ভাল লাগছে ইন্ডিয়ান স্বর্ণ তো কিছু লাল লাল ন, তো এই স্বর্ণটা একটু লাল লাল কিন্তু দেখতে ফাইন, তখন আমি এই
এই গলা সেটটা বানাইছিলাম, এটা মনে হয় আমনের সাড়ে সাইড বোর্ডের মধ্যে ফসছে। বাবু কার্তন কেচ্ছা লাগছে জানি না, কিন্তু ওই যে এই গানটা কিন্তু মিশা গান, ওই যে সোনা দানা দামি গহনা, ফ্রেমের কাছে কিছু মানায় না, একটা মিশা কথা। সোনা দানা ছাড়া সংসারে সুখ নাই, শান্তি নাই, বুঝছেন নি? আর যা তারা এখান ক সোনা দানা দামি গহনা লাগত না, হেগুনের আরো বেশি লাগে, বুঝছেন না বাবু? এসকি এর কা তো ব্যাকে আফুরা বাইয়েরা বালা থাকিয়েন, সুস্থ থাকিয়েন, আর আল্লাহ দোয়া করিয়েন। নেক্সটে কি রূপার কালেকশন দেখতে চান না শাড়ির কালেকশন দেখতে চান, অবশ্যই কমেন্ট করবেন। কেন আফুরা বাইয়েরা বালা থাকিয়েন, কেউ আবার আরে গাইলাইয়েন না কেন? ও আর একখান কথা, কাল্লার ভিডিওতে অন্যেরা কৈছেন আমি মাছের বাজি দুটো রাখাইছি, আর হাব্বি একটু রাখাইছে, আর হাব্বি সেলমন ফিশ অত পছন্দ করে না, বুঝছেন নি? আর আজ আমার যদি আরে দুটো রাখা ভাই আমি গত কোনো সমস্যা নেই, বুঝেন না? আর আমি মাছ বাজি একটু পছন্দ, মাছ বাজি নয় আলহামদুলিল্লাহ, আর সবকিছুই অনেক পছন্দের। আর আনে গো বাইয়া আমার তুলনায় ও খাওয়া দাওয়া একটু কম করে। তো ব্যাকে বালা থাকিয়েন, সুস্থ থাকিয়েন, আল্লাহ হাফিজ।